বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কলেজ ছুটি, তাই ভাবলাম যে আম খাই খাই কাঁচা আম, তো আপনাদের সাথে এই কারণে ভিডিওটা শেয়ার করা। তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আমাদের ক্যামেরার পিছনে এতক্ষণ ছিল আমাদের সেই ইসলামিক সঙ্গীত শিল্পী বরকত। এখন বরকত আম পাড়বে। বরকত পাড়ো, আর ট্রাই করে আমার মাথা জন্য থাকে ভাই, দিলে আদে যাই পাইলে পাইলে আমার মাথা জন্য থাকে। আম কো তুমি সহি দে মারো ভাই, প্রথমবার তো তুমি আম পাড়তে পারলে না, তাহলে আর একবার ট্রাই করো। ভাই মাথা মাথাটার বাসায় রো বন্ধুরা। অবশেষে আমরা দুইটা আম পাড়তে সক্ষম হয়েছি। আমরা এখন এই আমগুলা মাখাবো, তা বাকি ভিডিওটা দেখতে থাকুন ভাই। চলো আমরা যাই আম মাখাই এখন। বন্ধুরা প্রথমে আমগুলো ছুলে নিচ্ছি। বন্ধুরা আম একটা ছোলা হয়ে গেছে, এবার এটাকে ধোয়ার জন্য এই মাগের ভিতর রাখলাম। বন্ধুরা এবার দ্বিতীয় আমটাকে ছুলে নিচ্ছি। বন্ধুরা আম ছোলা কমপ্লিট, এবার এটাকে ধোয়ার জন্য এই মাগের ভিতর রাখলাম। একটা আমি তো বরকত প্লেট ভরে যাচ্ছি, আর একটা তো বাকি, আর একটা তো রয়েছেই। তোরে বললাম যে গামলা নিয়ে আসতে। ভাই একটাই তো পুরো ভরে যাচ্ছে, কি করবো বলুন? ভরে তো যাবেই, গামলা না নিয়ে আসলে তো এই সমস্যা হয়। গাইজ এটা হচ্ছে সে অবশিষ্ট আমের আটটি, একটা আমেই পুরো প্লেট ভরে গেছে, এখনো আর একটা আম বাকি রয়েছে। এই যে বরকত এটা দেখা, আর একটা আম এখনো বাকি রয়েছে, তো এটা দিলে বরকত এটা কি পাইকে পাইকে গেছে নাকি আমটা? না সমস্যা নাই, সমস্যা নাই। বন্ধুরা এইবার আম মাখানো শুরু করতেছি। যেহেতু আমরা দুই ভাই ঝাল কম খাই, আমার অ্যাকচুয়ালি আমার গ্যাসের সমস্যা আছে, যার কারণে ঝাল কম খাওয়া হয়। তারপরেও বরকতের অনুরোধে একটা মরিচ দিছি, তো এবার মাখানো শুরু করি। বা একটু লবণ নিয়ে নেই এখান থেকে। এবারে কি করবো এটা ই করে নি, ভেঙে নি মরিচটা। তো আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে কাশন বলা হয়, কিন্তু ভালো নাম সম্ভবত কাশন দি বা এরকম কিছু একটা, এক্স্যাক্টলি আমি ভালোটা জানি না।
মরিচটা ভাঙিস নি তো বলে করে। আরে ভাই ভাঙতি না পারলে কিভাবে ভাঙবো, তুই তাই কর দি। কাশন কি বেশি করে দেবো না থাকবি বরকত? পুরা দেবো না, যেটুকু দিছি এরকমভাবেই থাকবে না, আর একটু দেবো। হবে আর একটু দিলে হবে ভাই। আজকে এমনি গ্যাসের সমস্যা, তারপরে যদি কাঁচা আম খাই। আজকে আমার খবর আছে, আরো দেওয়া লাগবে বরকত। ক দে সব ডেলে দে। আম তো নয় যেন আগুনের গোলা ভাই, মা কানুন খুবই কষ্টকর। না বাতের মতো চিনিয়ে শিখছি শেষ কিরে হলে। ভাই আমি একটু টেস্ট করে দেখি, একটু ধরে কেজি ক্যামেরাটা ধর। একবারে খারাপ হয় নাই, নিজের হাতের মাখানো আম মনে হয় একবারে খারাপ হয় নাই, ভালো লাগতেছে। খাই দেখ। তাই নাকি? নে নাও কাকা নাও। ভাই কিরম লাগতেছে বরকত? কাকে যাচ্ছে ভাই? কাকা তোর কাছে কিরম লাগতেছে? খালো তো ভালো লাগতেছে, তুই আরো খাই নে। জীবনে কোনোদিন খাইনি। এত সুন্দর আম খাওয়া যায় নাকি? কাকা তুই নে, আপনারা আইসেন আমি মাখাই দিবানি, আপনারা খাইয়ে যাই নাই। সে কেমন লাগছে ভাই? ভাই নিজেরটা খারাপ হলেও ভালো লাগতে হবে, নিজেরটা কেউ কি নিজের বদনাম দেখ। নিজেরটা ভালো না হলেও করতে হয়েছে ভালো হয়েছে, পানির থেকেও বেশি মিষ্টি। খাতি দে ভাই, আমাকে খাইয়ে নাই। খায় না, আপনি খাইয়ে ফেলেন, সব খাইয়ে ফেলেন। বন্ধুরা আপনাদের সবার দাঁত থাকলো আমাদের বাসায়, সবাই আসবেন, আপনাদেরকে কাঁচা মাখিয়ে খাওয়াবো ইনশাল্লাহ। আজকের তো ভিডিওটা এখানেই শেষ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।